এই জানিস তো আমাদের ওখানে সেই পেয়ারা গাছটা কত পেয়ারা হতো তো এবারে একটাও পেয়ারা হয়নি শিগি হ্যাঁ রে একটাও হয়নি না রে না কি করে যে জানবো না কদাক প্রত্যেকবার কত পেয়ারা হয় লোকজনদের বিলই নিজেরা খাই আর এবারে একটা পেয়ারা হয়নি হ্যাঁ কেন বলো তো হয়তো তুই ওখানে নেই পেয়ারা খাবার লোকই নেই গাছটা বুঝতে পেরে গেছে তুমিও যেমন তোমরা ঠিক মতো জল টল দাও না পাতায় পোকা হয়েছে কিনা দেখো না তাই কিছু হয়নি আর অত পারি না বাপু সংসারের এত কাজ আর তার উপরে আবার ওই গাছ দেখা তুই ফিরে চল গিয়ে সব দেখবি কোথায় যাবো জলপাইগুড়িতে দূর ওখানে আমি কি করবো ওই যে কি তুই ইঞ্জিনিয়ারিং পড়লি আরে তোর কাকাও তো লেখাপড়া করেছে তা সে তুই চা বাগানে গিয়ে চাকরি করছে তুইও না হয় চাকরি করলি অন্তত সপ্তাহে একদিন তো তুই বাড়ি আসবি চা বাগানে কাজ একটা চাকরি নাকি অত শত জানি না বাপু তাহলে একটা কাজ কর তুই একটা বিয়ে করে বউকে আমার কাছে এনে দে বিয়ে করলেও জলপাইগুড়িতে ফিরছি না ও তাহলে বিয়ের কথা তুই ভেবেছিস ভেবেছি কে পড় না কার কথা বলছ ওই নার্স মেয়েটা পড় না তোমার আপত্তি আছে তুই কি সত্যি ওকে পছন্দ করেছিস হ্যাঁ হ্যাঁ পড় না কি হ্যাঁ বলেছে মানে আচ্ছা তুমি তো ওকে দেখেছ তোমার কি মনে কি হলো কি ভাবছো চুপ করে আছো যা করবার ভেবে করবি ভাবার কি আছে আজ তোর অসুখ করেছে তাই তোর কাছে এসেছে এর আগে হয়তো আরো কত ছেলের অসুখ করেছিল তাদেরও কাছে গিয়েছিল তাতে কি হয়েছে মা ভবিষ্যতে আরো অনেক ছেলের অনেক অসুখ করবে তাদের কাছে ওকে যেতে হবে দেখো কাজের জন্য তো আমাকে অনেকের কাছে যেতে হয় তোর যাওয়া আর ওর যাওয়ার মধ্যে অনেক তফাত আছে একটা নার্সকে একটা পুরুষের অনেক কাছে যেতে হয় সারা রাত এক কেবিনে থাকতে হয় এসব কথাগুলো একবারটি ভেবে দেখবি আমি ভেবে নিয়েছি তোমার আপত্তি আছে এই প্রথম একটা মেয়ে মানুষ তোর সামনে এসেছে তাই তোর এত ভালো লাগছে দুদিন পরে দেখবি সব ধারণা তোর পাল্টে গেছে তখন কিন্তু আর ভালো লাগবে না ঘরের বউ আর বাইরের মেয়ে এক হয় না কিন্তু আমি যে ওকে ভালোবেসে ফেলেছি মা